আসসালামু আলাইকুম। ফাইবার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আরও একটি প্রজেক্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কাজটি কমপ্লিট করেছি অলরেডি। কাজটি ছিল $40, আর একটু কাজ ছিল যার কারণে ক্লায়েন্ট আরও $10 আমি বলেছি আর কি। কাজটা $50-এর। তো কাজটা কী ছিল সেটা আগে আমরা দেখি। তো এটা আমি চিন্তা করছি যে কাজটা আমি দেখাবো, হয়তো দুই পার্টে হতে পারে অথবা এক পার্টে হলে হয়তো একটু বড় হবে, না হলে আমি দুই পার্টে করবো আর কি। তো এটা ফার্স্ট পার্ট। তো দেখি ক্লায়েন্টের আসলে কি ছিল, ক্লায়েন্ট আসলে কি চাচ্ছিল। তো ক্লায়েন্টের এরকম একটা পেজ ছিল। তো ক্লায়েন্টের এইটা আমি অলরেডি ফিক্স করে দিয়েছি। হ্যাঁ, তো ক্লায়েন্টের এই যে অ্যাকর্ডিয়নটা ছিল, এই অ্যাকর্ডিয়নটা ক্লায়েন্ট কার কাছে বানাইছে আর কি, বা সে নিজে বানাইছে জানি না। তো এটার প্রবলেম হলো যে যখন এটাতে ক্লিক করছে তখন এইটাতে এই যে পাশাপাশি নাই আর কি, এটা ডিসপ্লে ব্লক ছিল আর কি। যারা সিএসএস সম্পর্কে জানেন তারা জানেন ডিসপ্লে ব্লক থাকার কারণে এইটা এইটা সিঙ্গেল লাইনে আছে আর কি, মানে একটা একটা রো, প্রত্যেকটা বক্স প্রত্যেকটা আইটেম এক একটা রোয়ে আছে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা একটা কলামে আছে বাট প্রত্যেকটা আলাদা আলাদা রোতে। এবং আরেকটা প্রপার্টি দেওয়া ছিল ওইখানে, যে প্রপার্টিটা হলো ফ্লোট লেফট, যার কারণে এটা ঠিকই এরকম ছিল, ফ্লেক্সের মতোই ছিল আর কি, বাট ডিসপ্লে ফ্লেক্সের মতো ছিল বাট ফ্লোট লেফটটা কারণে এইটা এই সেকশনটা আর এই সেকশনটা এটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে। এই ওভারল্যাপটা যেন না হয় এই জন্য আর কি এই একটা ফিক্স ছিল আর কি, মানে এটা এরকমভাবে থাকবে আর যখন এটা ক্লিক করবে তখন এই অ্যাকর্ডিয়নটা এটা ওপেন হবে, প্লাস হচ্ছে এটা যেন এটার সাথে ওভারল্যাপ না হয়। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 20 পিক্সেলের মতো একটা গ্যাপ আছে, এটা তো 20 পিক্সেল আছে। এবং যখন এইটা এইটা যখন ক্লিক করবে তখন যাতে এইটা আর কি হাইড হয়ে যায়, ঠিক আছে। তাই আমি যখন এটা ক্লিক করছি তখন এইটা ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু এটা হাইড হয়ে গেল। হ্যাঁ, এটা ওপেন হওয়ার সাথে সাথে এটা হাইড হয়ে গেলো, এটাতে আবার ক্লিক করলে এটা হাইড হয়ে গেলো, এটা ওপেন হয়ে গেলো। তো এটা ছিল একটা প্রবলেম। আর আরেকটা ছিল এই যে এইটা এইরকম একটা ক্লায়েন্টের পপ আপ দরকার আর কি, পপ আপ বা মডেল আপনারা যেটা বলতে পারেন, মডেল যেটাই হোক। তো এখানে ক্লিক করলে এই যে পপ আপটা ওপেন হচ্ছে আর কি, এটা ছিল না, এটা ক্লায়েন্ট আর কি ব্যবহার করেছে, এটা আমি বানিয়ে দিয়েছি, এটা ক্লায়েন্ট ইউজ করছে। তো এই যে এটা ক্লায়েন্ট আর কি ইউজ করছে, তো এরকম এটা পপ আপটা ছিল না। তো জাস্ট এখানে জাস্ট ক্লিক করলে একটা পপ আপ ওপেন হতো যেটার ব্যাকগ্রাউন্ডে এই কালারটা ছিল না, প্লাস হলো ইমেজটা আসছে না, এবং এইগুলা মানে আর কি প্রফেশনাল মানে ছিল না। এখানে কিছু জাস্ট একটা প্রফেশনাল করে দিতে হবে আর কি। আর এখানে যে ভিজিট সাইট এরকম একটা বাটন দিয়ে দিতে হবে। তো এই দুইটা কাজ ছিল, দুইটা কাজের বাজেট ছিল $50, $40। বাট এই পপ আপের কারণে, এই যে অ্যাকর্ডিয়নের এই যেটার কারণে, মানে এই যে ক্লিক করলেই যেটা আর কি, মানে এটা এরকম হতো যে এখানে ক্লিক করলে এটা ওপেন হচ্ছে, ব্লক হচ্ছে এটা হতো, বাট এইটাতে ক্লিক করলে ওটা কিন্তু ওপেন থাকতো। তো এইটার জন্য আমি তার কাছে $10 আর চার্জ করেছি, যে $50 আর কি নিয়েছি। এইটা ছিল, তো এইটা ছিল। তো আমি এটা কীভাবে করলাম আপনাদের দেখাবো। তো আমি এই জন্য চলে যাচ্ছি এখানে ড্যাশবোর্ডে, আমি যেখানে কাজটা আর কি করেছি যেটা সহযোগিতা। তো এইটা আসলে গুটেনবার্গ ব্লক দিয়ে করা, গুটেনবার্গ বলছি আর কি, জেনারেটরেস ব্লক দিয়ে করা, সেই ব্লক দিয়ে ডিজাইনগুলো। তো এই অ্যাকর্ডিয়নটা ক্লায়েন্টের ডিজাইন করা ছিল, আমি এই অ্যাকর্ডিয়নটা জাস্ট তার আমি আপনাদেরকে আমি নিজে জাভাস্ক্রিপ্ট ইউজ করে এটা করেছি আর কি। এই টোটালটা ইয়াটাই চেঞ্জ করে দিয়েছি আমি, অ্যাকর্ডিয়নের টোটাল কোডগুলো চেঞ্জ করে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়েরি ইউজ করা ছিল, যে কোয়েরি দিয়ে অ্যাকর্ডিয়নটা তার করা ছিল, বাট আমি জাভাস্ক্রিপ্ট, আমি একেবারে পিওর জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজটা করেছি। আমি যে কোয়েরি ইউজ করি না আর কি, আমি মানে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করি। আমি যে কাজ করেছি খুব সিম্পল একটা কাজ। আমার অনেক সময় লাগছে কারণ আমি ওর এটা কাস্টমাইজ করছিলাম। তো এটা কাস্টমাইজ করার কারণে মানে একটা হচ্ছে আর একটা হচ্ছে না, একটা হচ্ছে আর একটা হচ্ছে না, যার কারণে পরে আমি দেখলাম যে না, তারটাতে কাজ না করে আমি নিজেই অ্যাকর্ডিয়নটা বানিয়ে ফেলি কাস্টম দিয়ে, জিএস দিয়ে।
তো এখানে একটু আমি হালকা ব্রিফ করি, তাহলে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। তো এখানে দেখেন যে হেড অন, হেড টু এবং হেড থ্রি, তার মানে আমার এই যে অ্যাকোর্ডিয়নটা আছে, এই যে অ্যাকোর্ডিয়নটা আছে এইটার হলো হেড, এটা হলো, আমি যদি ইন্সপেক্টসে যাই তাহলে এখানে দেখতে পাবেন এই যে ক্লাসটা আমি ধরেছি। আমি চাইলে কিন্তু অ্যাকোর্ডিয়ন টগলটা ধরতে পারতাম, কিন্তু আমি এই ক্লাসটা ধরেছি আর কি। এই ক্লাসটা আমি সিলেক্ট করেছি এবং এই ক্লাসটা আমি কোয়ারি সিলেক্টর দিয়ে নিয়েছি, আপনারা জানেন, এবং ডট ব্যবহার করেছি ক্লাসের জন্য। হেড ওয়ান, হেড টু এবং হেড থ্রি, এবং প্রত্যেকটা সেমভাবে ডেডিকেটেড। এটা এই আমি এটার যে অ্যাকোর্ডিয়ান টগলটা দিচ্ছি এইটা, এবং এইটাতে অ্যাকোর্ডিয়ান টগলটা আছে এবং এইটাতে অ্যাকোর্ডিয়ান, যার কারণে ওর এই যেহেতু যে আগে ডিজাইন করছিল তার এইটা করা ছিল, যার কারণে এটা একটু কনফ্লিক্ট হচ্ছিল। আমি জানছি যে যেহেতু এখানে ডেডিকেটেড আছে, এখানে যেমন এইটা ক্লাস দেখছেন আলাদা, এই ক্লাসটা আলাদা এবং এই ক্লাসটা আলাদা, সুতরাং একটা ক্লাস আর একটা ক্লাসের সাথে কনফ্লিক্ট হবে না আর কি, প্রবলেম হবে না। এই জন্য আমি জাস্ট এই ক্লাসটা, এই ক্লাসটা এবং এই তিনটা ক্লাসের হেডিংটাকে আমি নিয়ে নিয়েছি এখানে, জাস্ট হেড আমি এটা আর কি ভ্যারিয়েবলে আমি স্টোর করেছি। সেমভাবে আমি এই যে এই গ্রিড অংশটা, গ্রিড বলতে আমি এই যে যখন এটা ক্লিক করছি তখন এই যে এই অংশটা আছে, এই পুরো এই কন্টেইনারটা, এই যে কন্টেনারটা অ্যাকোর্ডিয়ান কন্টেনারের এই যে গ্রিডটা, এটা কিন্তু ডেডিকেটেড। হ্যাঁ, আমি এই এইটাকে সিলেক্ট করেছি, ঠিক সেমভাবে এই দুইটারই, এই এই তিনটারই আমি ব্লককে সিলেক্ট করেছি, এই সিলেক্ট করে এই যে ভ্যারিয়েবল স্টোর করেছি। এখন আমি যেটা কাজ করছি সেটা হলো হেডিং ওয়ানের উপর যখন ক্লিক করবে তখন মাই ফাংশন ওয়ান নামে ফাংশনটা কল হবে। মাই ফাংশন ওয়ান কল হলে কী হবে, মাই ফাংশন কল হলে মানে এই যে কন্টেইনার যে ওয়ানটা আছে, এই কন্টেইনার ওয়ানটাতে একটা টগল নামে একটা ক্লাস, মানে টগল বলতে কি ক্লাস লিস্টে টগল তাই অ্যাড হবে, টগল যে প্রপার্টিটা আছে সেইটা অ্যাড হবে। এখানে ক্লাস লিস্টে অ্যাড দিতে পারেন, রিমুভ দিতে পারেন এবং টগল দিতে পারেন, এই তিনটা দেওয়া যায়। এবং এই সালেম কন্টেইনার নামে এই ক্লাসটা অ্যাড হয়ে যাবে, যদি থাকে তাহলে অ্যাড হবে, আর যদি না থাকে তাহলে সেটা, মানে যদি থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাড হয়ে যাবে। আর এই ক্লাসটার আমি এখানে যে প্রপার্টিটা দিয়েছি সেটাকে আমি ডিসপ্লে নান করে রেখেছি, ডিসপ্লে ব্লক করে রেখেছি, ব্লক বলতে ফ্লেক্স করে রেখেছি। সালেম কন্টেন্ট আমি যদি যাই কাস্টমাইজ, এখানে যদি আমি অ্যাডিশনাল সি এস, এই যে সালেম কন্টেন্ট, এই যে দেখেন ডিসপ্লে ফ্লেক্স, এই ফ্লেক্স করার কারণে আমার কিন্তু যখন আমি এইটা যখন ঢুকছে তখন কিন্তু ডিসপ্লে ফ্লেক্স থাকছে। আর কন্টেইনার টুতে যদি কোনো ক্লাস থাকে সালেম কন্টেইনার নামে তাহলে কিন্তু সেটা ফ্লেক্স হয়ে যাচ্ছে, যার কারণে সেটা ওপেন হয়ে যাচ্ছে। সেটা যদি থাকে ডিফল্ট, আমি এটা করছি কি এই ক্লাসটার জন্য, যখন আমি ধরেন এইটাতে ক্লিক করে এটা ওপেন আছে, আমি যখন এইটাতে ক্লিক করছি তখন কিন্তু এটা ওপেন থাকতো, এটা ওপেন থাকতো, তখন এইটাকে আমি হাইড করার জন্য কি, তার মানে কি এই ক্লাসটা সালেম কন্টেইনার ক্লাসটা কিন্তু এখানেও ছিল, তাহলে এই ক্লাসটা যদি আমি টেনে নিই তাহলে কিন্তু এটাকে আমার ডিসপ্লে নান হয়ে যাবে। কারণ ডিসপ্লে নান হয়ে যাবে কখন, আমি বাই ডিফল্ট এটাকে কিন্তু ডিসপ্লে নান করে রেখেছি, এই যে বাই ডিফল্ট প্রত্যেকটা, এই যে কন্টেইনারটা মানে হেডিং ওয়ানের কন্টেইনার, এটা হেডিং টু এর কন্টেইনার, হেডিং থ্রি কন্টেইনার, বাই ডিফল্ট এটা ডিসপ্লে নান আছে। এবং ওই ক্লাসটা যখন আমার অ্যাড হবে তখন সেটা ডিসপ্লে ফ্ল্যাক্স হবে। আর আপনারা জানেন এই ক্লাসটা যখন আমি জাভাস্ক্রিপ্টে ঢুকাবো তখন সেটা ইনলাইন সিএসএস, এবং ইনলাইন সিএসএসের এই এক্সটার্নাল সিএসএস এর চাইতে ইনলাইন সিএসএস এর পাওয়ারটা বেশি, মানে এটা এইটার মানে ওভার রাইট করে দেবে এটাকে, যার কারণে যখন আমি ওইটা দেবো তখন অটোমেটিক ফ্লেক্সটা পেয়ে যাবে। আর ওই টগলটার জন্য মানে বাকি যেগুলো যদি ক্লাস এই ক্লাসটা থাকে তাহলে তো সেটা ওপেন থাকবে, এই জন্য বাকি দুইটাতে দেখবে যে এই ফাংশনটা যে ওই ক্লাসটা আছে কিনা সালিম কন্টেনার, যদি থাকে তাহলে সেটাকে রিমুভ করে দেবে। সেম জাস্ট ফাংশন টুটা কি সেকেন্ডের ক্ষেত্রে এবং থ্রিটা কি থার্ডটার ক্ষেত্রে, যখন যেটাতে ক্লিক করবে তখন সেটাতে ওপেন হবে, বাকিগুলোকে রিমুভ করে দেবে সেম ক্লাসটা, যেই ক্লাসটাতে এই এই ক্লাসটা অ্যাড হবে সেই ক্লাসটাই, তখন এইখান থেকে সিএসএসটা অটোমেটিক পেয়ে যাবে, এখান থেকে সিএসএসটা পেয়ে যাবে। তো এইভাবেই আমি জাস্ট একেবারে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজটা করেছি। এটা আরেকটু সর্ট করা যেত, তো আরেকটু সর্ট করা যেত, চাইলে আর একটু করা যেত, তো আমি আসলে এইটাতে বেশি সময় দেওয়ার কারণে এটা আমি তখন ইয়া করে
করে ফেলছি আর কি, এটা ছিল। আর দেখেন এই যে, যার কারণে এখন আমি যেটা টিক টিক করব এটা অটোমেটিক্যালি এইটাতে ফ্লেক্স প্রপার্টিটা পেয়ে যাবে, এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে এবং এটা 100% রেসপন্সিভ থাকবে। দেখাই যদি আপনাদের, এই যে দেখেন এটা 100% রেসপন্সিভ আছে এবং এখানে এবং কোনোটা কিন্তু একটার উপর ওভারল্যাপ হচ্ছে না, এই যে ওভারল্যাপ। ও আরেকটা ছিল, সেটা হলো ক্লায়েন্টের এই যে এইটা ছিল, এই যে এখানে যে এই যে এটা যা এই সাদা অংশটা দেখেন যে এই এই একটু অ্যাশ অংশটার সাথে কিন্তু মিশে গেছে, তো এইটা কিন্তু এতটুকু হয়, এইটা কিন্তু এতটুকু গ্যাপ ছিল। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে এই কন্টেনারটাতে, এই কন্টেনারটা -20 পিক্সেল টপ আছে, এই যেটা এই যেটা, তখন এইরকম ছিল, এইরকম গ্যাপ ছিল। তো ক্লায়েন্টটা ছিল যে এইটা যেন এটার সাথে মানে লেগে যায় এবং নিচে যাতে এই এই ফাঁকাটা যাতে নিচে থাকে, এই কারণে আমি মার্জিন বটম 20 পিক্সেল দিয়ে দিয়েছি এবং মার্জিন টপ -20 পিক্সেল দিয়ে দিয়েছি। এই যে মার্জিন বটম 20 পিক্সেল দিয়ে দিয়েছি, যার কারণে ওখানে 20 পিক্সেল একটা গ্যাপ হয়ে গেছে আর -12 দেওয়ার কারণে এইটা ওটার সাথে আর কি অ্যাড হয়ে গেছে, মনে হচ্ছে এটা ওটার সাথে লেগে আছে আর কি, মানে এরকম দরকার ছিল ক্লায়েন্ট। তো এটা ছিল আর কি, তো এইটা ছিল অ্যাকরোডিয়ানটা। হ্যাঁ, আপনারা চাইলেই কিন্তু এইভাবে অ্যাকরোডিয়ান জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে করতে পারেন, আরও অনেক মানে ট্রানজিশান এই সেই অফিসে অনেক ঠিক দেওয়া যাবে। তো আসলে ক্লায়েন্টের বাজেট যেহেতু $40, সেহেতু অত বেশি কাজ করে তো আমার লাভ নেই, ক্লায়েন্টের ঠিক যেটা দরকার সেটা আমি তাকে প্রোভাইড করলেই হলো, ঠিক আছে। যদি এই কাজটা আমার, আমি এখন কাজটা করলাম ওগুলো বাদ দিয়ে কাজটা আমার করে করতে জাস্ট 20 মিনিটসের মতো লাগছে আর কি। তো এটা ছিল আমার, এটা ফার্স্ট পার্টে মোটামুটি আমি এটা দেখাবো দেখালাম, আর তেমন কোনো কিছু ছিল না এখানে। আমি সেকেন্ড পার্টে এসে মডেলটা মানে এই পপআপটা কীভাবে করলাম এই পপআপটা আপনাদের দেখাবো। হুম।